ইন্টারনেট বন্ধ রেখে সবচেয়ে বেশি অত্যাচার চালানো হয়েছে মনে করেছে বাংলাদেশের সব লোক তাদের এই অথর্বের বক্তব্য শুনবে বুঝবে কি হয়তো বা ট্রিগার চেপে গুলি করেনি কিন্তু ট্রিগার চেপে গুলি করার মতো ব্যবস্থা এরা করে দিয়েছে নিজ দায়িত্বে এই চেয়ারগুলো ছেড়ে চলে যাবে আইসিটি সেক্টরকে সত্যিকার অর্থে যদি তারা ভালোবেসে থাকে জোর করে মানে বিভিন্ন অনিয়ম করে যদি জায়গা ধরে রাখতে চায় হয়তো বা ধীরে ধীরে আরো দুর্বার কঠিন থেকে কঠিন হবে এটা দিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছেন ডাটা সেন্টারে তো কোনো হামলা হয়নি আমরা জানি যে কোনো ইন্টারনেট বন্ধের পিছনে কোনো আসলে ছাত্রদের কোনো ভূমিকা ছিল না এটা গভর্নমেন্ট ইন্টারনেট বন্ধ করেছে এনারা খুব ভালো করেই জানেন নিজেরা কারা আমরা তো সুতরাং ওনারা নিজেদের নিজ দায়িত্বে এই চেয়ারগুলো ছেড়ে চলে যাবে আইসিটি সেক্টরকে সত্যিকার অর্থে যদি তারা ভালোবেসে থাকে সত্যিকার অর্থে যদি তারা আইসিটি সেক্টরের উন্নতি চায় কিন্তু এর পরে যদি এর বিকল্প কোনো কিছু চিন্তা যদি তারা করে জোর করে মানে বিভিন্ন অনিয়ম করে যদি জায়গা ধরে রাখতে চায় তাহলে আজকের শান্তিপূর্ণ কর্মসূচি হয়তো বা ধীরে ধীরে আরো দুর্বার কঠিন থেকে কঠিন হবে ২৪ ঘন্টার মধ্যে আমরা আশা করব তাদের শুভবুদ্ধির বোধোদয় হবে এবং আমরা একটা বিশ্বাস রাখতে চাই যে তারা যদি আইসিটি সেক্টরকে ভালোবাসে ২৪ ঘন্টার মধ্যেই তারা বিদায় নেবে আর কি এছাড়া আমাদের কর্মসূচি ডিজাইন করা আছে ২৪শে জুলাই ২০২৪শে বর্তমানে বেসিসে যে সভাপতি আছেন বিতর্কিত সভাপতি রাসেল টি আহমেদ সে বলেছেন ডাটা সেন্টারে হামলা ও নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে এটা দিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছেন ডাটা সেন্টারে তো কোনো হামলা হয়নি আমরা জানি এবং হচ্ছে যে কোনো ইন্টারনেট বন্ধের পিছনে কোনো আসলে ছাত্রদের কোনো ভূমিকা ছিল না এটা গভর্নমেন্ট ইন্টারনেট বন্ধ করেছে তো এখানে যে যারা হচ্ছে পরস্পরের যোগ সাজশে যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে তার মধ্যে সে অন্যতম আসলে এখানে সহযোগী ছিল বলে আমরা মনে করছি কারণ তার বিবৃতিতে এটা প্রকাশ পেয়েছে তো আমাদের বক্তব্য যে সে আসলে এর সাথে জড়িত এই ইন্টারনেট বন্ধ রেখে সবচেয়ে বড় ম্যাসাকার চালানো হয়েছে ইন্টারনেট বন্ধ রেখে সবচেয়ে বেশি অত্যাচার চালানো হয়েছে এবং এই জায়গাগুলোতে এরা যেহেতু সমাজের গুরুত্বপূর্ণ নিজেদেরকে দাবি করে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে বসেছিল একেবারে অথর্বর মতো মনে করেছে বাংলাদেশের সব লোক তাদের এই অথর্বের বক্তব্য শুনবে বুঝবে কিন্তু এখন তো এটা পরিষ্কার হয়েছে যে এই কার্যক্রমগুলোর সাথে কারা জড়িত ছিল সুতরাং এই জায়গায় যে সেহেতু যে এ ধরনের বক্তব্য দিয়েছে তার মানে সুস্পষ্টভাবে আপনি যে প্রশ্ন করেছেন সুস্পষ্টভাবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী শক্তি এবং এই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য এবং প্রত্যক্ষভাবে কি হয়তো বা ট্রিগার চেপে গুলি করেনি কিন্তু ট্রিগার চেপে গুলি করার মতো ব্যবস্থা এরা করে দিয়েছে।